আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকল ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে আরেকটা রেসিপি লই আইছি, সরিষা দিয়া ইলিশ পোনা করমু। তো আপনাদের লোকে শেয়ার করলাম আর কি। তো আয়ুক্কা দেখাইলাই আমি কিলা বানাইছি। আমি কেন একটা ইলিশা মাছ নিছি, কাঠিয়া দইয়া আর ফলা আমি কেন লবণ দিয়া আর মরিচ দিয়া তেলের মাঝে ফ্রাই করমু। তো বাদে এখানেও আমি আর এখানেও মশলা রেডি করবো। তো এখানে ফেলে আমি তেল নিছি 1 কাপ। তেল গরম হইয়ালে আমি দিছি 3টা পেঁয়াজ ব্লাইন্ডার করা। তো আমি অসিন বাক্কা হতবিল বাজবো। এখানে আমি লবণ দিছি 1 চামচ 4 চামচ দিয়া। একটু ব্রাউন কালার হইয়ালে আমি বাদে মশলা দিমু। যখন আমি এখানে দিছি টুরমরিক পাউডার দিছি 1 চামচ আরো আধা চামচ। তো দেখতে পারা এখানে পেঁয়াজের পানি শুকাই গেছে। তো আমি একটু পানি দিছি মুড়ো দর্তনা করিয়া। এখন দিমু আমি চিল্লি পাউডার 1 চামচ আর কারি পাউডার 1 চামচ। আর দিছি আমি জিরা পাউডার 1 চামচ আর কোনো মশলা দিতাম না। এখন আমি ও মশলা সিন্তরে বালা করি একটু সময় বুনিমু। এখানে আমি 1 কাপ পানি দিছি। পানি দিয়া বালা হরি নাড়িয়া। তো আমি এখন গুড়িয়া তো রাখবো 4 মিনিট। আমি গুড়িয়া রাখলাম 4 মিনিট বাদে লি ধরাইয়া আবার লাড়িয়া। তো বাদে আমি এখানে সরিষা দিমু। সরিষা দিয়া বালা করি মিক্স করমু। আবার আমি গুড়িয়া রাখমু। তো আমি 2 মিনিট গুড়িয়া রাখলাম। 2 মিনিট বাদে দেখতে পারা মশলা বাক্কা ফানি টানি গেছে। তখন আমি আরো একটু ফানি দিমু, 1 কাপ আরো আধা কাপ দিমু ফানি। তো বালা করি একটা ব্লক আইয়ালে আমি ইনো মাছ দিলাইমু। তো দেখতে পারা আমি কেন ইলিশা দিলাইছি। আমি কেন ইলিশা একটা নিছি, তো আমি ও পরিমাণ বুঝিয়া মশলা দিছি আর কি। আপনার মাছ বুঝিয়া সকলটা দিবা। তো আমি ওলাখান আরো হতবিল রাখমু। 5 মিনিট আমি মিডিয়াম জাল দিয়া রাখমু। 6টা কাঁচামরিচ দিছি গ্রান হইবার লাগিয়া।
তখন ওই গেছি আমার 5 মিনিট, আমি কেন দুনিয়া ফাতা দিছি, দুনিয়া ফাতা দিয়ে আরো 1 মিনিট রাখি আলাম আইলাইম। সরিষা দিয়া ইলিশ পোনা বিওয়ার সহল আলাদা একটা মজা লাগে, আপনার ট্রাই করে দেখ পাওলা খান। তো কারি রেডি গেছে, আমি এখন কুকার অফ করে লাইমু। তো দেখলা তো বিওয়ার সহল আমার সরিষা দিয়া ইলিশ পোনা হয়ে গেছে। তো ইনশাল্লাহ হলে বালা পাইবা, আর যদি বালা পাইয়া তখন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবা। আর আজকের মতো ওখানেও বিদায় নিলাম, আল্লাহ হাফিজ।